আমাদের পল্লী এলাকার জনপ্রিয় বাহন ছিল গরুর গাড়ি। বিশেষ করে উত্তরাঞ্চলের জনপদে কৃষি ফসল বহন করা ও মানুষকে বহন করার প্রিয় বাহন ছিল দুচাকার গরুর গাড়ি। যুগের পরিবর্তনে এই বাহন এখন প্রায় হারিয়ে যাচ্ছে। শৈশবের স্মৃতিপাতা থেকে হারিয়ে যাওয়া এই গরু ও মহিষের গাড়ি নিয়ে আমাদের আজকের এই ভিডিও। আর ভিডিওটি শুরু করার পূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিও ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও নিয়ে আমরা হাজির হলে খুব সহজে যেন আপনার কাছে ভিডিওটি পৌঁছতে পারে। ও কি গাড়িয়াল ভাই, কত রব আমি পন্থের পানে চাইয়ারে। গ্রাম বাংলার প্রাণপ্রিয় এই গানটি যেমন এখন আর গ্রামগঞ্জে আগের মতো চোখে পড়ে না গরু ও মহিষের গাড়ি, যা একসময় উত্তর জনপদের বিভিন্ন উপজেলায় ঐতিহ্যবাহী গরু আর মহিষের গাড়ি বাহনের সরগরম অস্তিত্ব ছিল। ছিল সর্বত্র এই গরু আর মহিষের গাড়ির কদর। কি বিয়ে, কি অন্য উৎসব, গরু না হয় মহিষের গাড়ি ছাড়া যেন কল্পনাই করা যেত না। রংপুর বিভাগের বিভিন্ন জেলা উপজেলার গ্রাম বাংলার জনপ্রিয় গরু ও মহিষের গাড়ি এখন অধিকাংশ অঞ্চল থেকেই বিলুপ্তির পথে। এখন এসব বাহন রূপকথার গল্প মাত্র এবং বিলুপ্ত হয়ে স্থান পেয়েছে সংবাদপত্র ও বইয়ের পাতায়। মাঝে মধ্যে প্রত্যন্ত অঞ্চলে দু একটা গরু ও মহিষের গাড়ি চোখে পড়লেও শহর অঞ্চলে একেবারেই দেখা যায় না এই গরু ও মহিষের গাড়ি। আধুনিক সভ্যতায় ঐতিহ্যবাহী গরু ও মহিষের গাড়ি হারিয়ে যেতে বসেছে। সে কারণে শহরের ছেলেমেয়েরা তো দূরের কথা, বর্তমানে গ্রামের ছেলেমেয়েরাও গরু কিংবা মহিষের গাড়ির শব্দটির সাথে খুব একটা পরিচিত নয়। যুগ যুগ ধরে কৃষকের কৃষি ফসল বপন ও বহনে গুরুত্বপূর্ণ বাহন হিসেবে পরিচিত ছিল গরু আর মহিষের গাড়ি। গরুর গাড়ি দুই চাকা বিশিষ্ট গরু বা বলদ টানা এক প্রকার বিশেষ যান, অপরদিকে মহিষও দু চাকা বিশিষ্ট বিশেষ যান যা অপরূপের বাহার। এ যানে সাধারণত একটি মাত্র অক্ষের সাথে দুটি চাকা যুক্ত থাকে। গাড়ির সামনের দিকে একটি জোয়ালের সাথে দুটি গরু বা বলদ অথবা মহিষ জুটি মিলে গাড়ি টেনে নিয়ে যায়। সাধারণত চালক বসেন গাড়ির সামনের দিকে আর পিছনে যাত্রীরা। বিভিন্ন মালপত্র বহন করা হয় গাড়ির পিছন দিকে। বিভিন্ন কৃষিজাত দ্রব্য ও ফসল বহনের কাজে গরু ও মহিষের গাড়ির প্রচলন ছিল ব্যাপক। গ্রাম বাংলায় ঐতিহ্যগতভাবে গরু ও মহিষের গাড়ি এক দশক আগেও যাতায়াত ও মাল বহনের কাজে ব্যবহার করা হতো। অনুমান করা হয় খ্রিস্টজন্মের 1600 থেকে 1500 বছর আগেই সিন্ধু অববাহিকা ও ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে বিশেষ করে গরুর গাড়ি প্রচলন ছিল, যা সেখান থেকে ক্রমে ক্রমে দক্ষিণেও ছড়িয়ে পড়েছে। উনবিংশ শতাব্দীর বিভিন্ন জনপ্রিয় উপন্যাসেও দক্ষিণ আফ্রিকার যাতায়াত ও মালবহনের উপায় হিসেবে গরুর গাড়ির কথা উল্লেখ করা হয়েছে। কিং সোলেমন্স মাইন্স নামক উপন্যাসেও গরুর গাড়ি সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। ইতিহাস থেকে জানা যায় রাতে বিশ্রাম নেওয়ার সময় বা বিপদে পড়লে তারা প্রায়ই গরুর গাড়িগুলোকে গোল করে সাজিয়ে এক ধরনের দুর্গ গড়ে তুলত এবং তার মধ্যেই আশ্রয় গ্রহণ করত। চেঙ্গিস খানের নাতি বাতু খানের নেতৃত্বে ত্রয়োদশ শতাব্দীতে রাশিয়া ও পূর্ব ইউরোপে যে মঙ্গল আক্রমণ চলে সেখানে তার প্রতিরোধে স্থানীয় অধিবাসীদের দ্বারা গরুর গাড়ির ব্যবহার করা হয়েছিল। দুই যুগ কিংবা এক যুগ আগে গরু ও মহিষের গাড়িতে চড়ে বরবধূ যেত। গরু কিংবা মহিষের গাড়ি ছাড়া বিয়েই হতো না। বিয়ে বাড়ি বা মালবহনে গরু আর মহিষের গাড়ি ছিল একমাত্র পরিবহন ব্যবস্থা। বরপক্ষের লোকজন বরযাত্রী ও ডুলিবিবিরা বিয়ের জন্য 10 থেকে 12টা গরুর গাড়ি বা মহিষের গাড়ির ছাউনি টাপর সাজিয়ে শ্বশুরবাড়ি ও বাবার বাড়ি আসা যাওয়া করত। রাস্তাঘাটে গরু কিংবা মহিষের গাড়ি থেকে পটকাও ফোটাতো। যেসব পরিবারে গরুর গাড়ি ছিল তাদের কদরের সীমা ছিল না। কৃষকেরা প্রতিদিন ফজরের আজানের আগে গরু অথবা মহিষের গাড়িতে কখনো জৈব সার তথা গোবরের সার, কখনো গরুর খাবার ও লাঙ্গল মই জোয়াল নিয়ে মাঠে যেত। গাইত উঁচু সুরে গান, ও কি গরিয়াল ভাই, কত রব আমি পন্থের বিধি। গরুর গাড়ির চালককে বলা হয় গাড়িয়াল, আর তাই চালককে উদ্দেশ্য করে বলতো, ও কি গাড়িয়াল ভাই, আসতে বলাও গাড়ি, আর এক নজরে দেখিবার নাও মুই দুয়ার বাপের বাড়িরে গরিয়াল। 50 থেকে 60 কিলোমিটার রাস্তা বাড়ি দিয়ে কৃষকেরা জমি চাষাবাদ ও মালামাল বহনের জন্য গরুর গাড়ি ব্যবহার করত। অনেক অঞ্চলে রাস্তা পাকা না হয় এই সময় যান্ত্রিক যানবাহন চলাচল করত না, ফলে গরুর গাড়ি ছিল একমাত্র ভরসা। তবে বর্তমানে নানা ধরনের মোটরযান চলাচলের কারণে অপেক্ষাকৃত ধীরগতির এই যানটির ব্যবহার অনেকটাই কমে এসেছে, তাই এখন আর তেমন একটা চোখে পড়ে না এই যানটি। বর্তমান যুগ হচ্ছে যান্ত্রিক যুগ। মানুষ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় মালামাল বহনের জন্য বাহন হিসেবে ব্যবহার করছে ট্রাক, পাওয়ার টিলার, লরি, নসিমন, করিমন সহ বিভিন্ন মালগাড়ি।
মানুষের যাতায়াতের জন্য রয়েছে মোটরগাড়ি, রেলগাড়ি, বেবি ট্যাক্সি, অটোরিকশা ইত্যাদি। ফলে গ্রাম অঞ্চলেও খুব একটা চোখে পড়ে না গরু আর মহিষের গাড়ি। অথচ গরু আর মহিষের গাড়ির একটা সুবিধা হলো, এতে কোনো জ্বালানি লাগে না, ফলে ধোয়া হয় না, পরিবেশের কোনো ক্ষতি করে না, এটি পরিবেশ বান্ধবও বলা চলে। রিক্সা ও ঠেলা গাড়ির মতো গরু বা মহিষের গাড়িও একটি পরিবেশ বান্ধব যান। এতে কোনো জ্বালানি খরচ নেই, শব্দ দূষণ নেই, তেল গ্যাস বিদ্যুৎ এসব কিছুই যেন এতে ব্যবহার হয় না। এই গরু আর মহিষের গাড়ি ধীর গতিতে চলে বলে তেমন কোনো দুর্ঘটনাও নেই। কিন্তু যুগের পরিবর্তনে আমাদের প্রিয় এই গরু আর মহিষের গাড়ির প্রচলন আজ হারিয়ে যাচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আপনার যে কোনো মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, আর আপনারা কোন টপিকে ভিডিও দেখতে চান সেটিও জানাবেন, আমরা চেষ্টা করব সেই টপিকে ভিডিও বানাতে। যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা আরেকবার মনে করিয়ে দিতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আজ এখানেই বিদায় নিচ্ছি।